হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়েছ, তোমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্নাতক ভর্তির সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, গত 26 নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভালো রেজাল্ট সহ উত্তীর্ণ হয়েছো, তোমাদের প্রত্যেকের স্বপ্ন দেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে অ্যাডমিশন নেওয়া। এই অ্যাডমিশনের প্রসেসটি কিন্তু অনেকটা কঠিন হয়ে থাকে। তোমরা জানো যে ভর্তি পরীক্ষা দিতে হয়, ভর্তি পরীক্ষার যে নম্বর আসে সেই নম্বরের উপর ডিপেন্ড করে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়। তো এই ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া হবে, এই পদ্ধতি নিয়ে অনেকের সংশয় রয়েছে। কেননা আগে যে পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো, সেই পদ্ধতির কিছুটা পরিবর্তন আনা হবে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। তো ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কতটুকু এগিয়ে গেছে শিক্ষামন্ত্রী সেই বিষয়ে জানিয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনিও একটা মন্তব্য করেছেন। তো আজকের ভিডিওতে আমি মূলত ওই দুইটি আর্টিকেল তোমাদের সাথে শেয়ার করব যে তারা দুইজন কী মন্তব্য করেছেন। আর তোমাদের একক ভর্তি পরীক্ষা হয়তো অনেকে বুঝতে পারবে না যে এই ভর্তি পরীক্ষাটা কীরকমভাবে হবে। তো এই একক ভর্তি পরীক্ষার পদ্ধতি হচ্ছে দেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা একসাথে নেওয়া। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা অনেকেই হয়তো বিষয়টা বুঝেছো। তবে যারা ফার্স্ট টাইমার, অর্থাৎ সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমরা হয়তো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার নাম শুনেছো। এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাতে 22টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একসাথে নেওয়া হয়। অনুরূপভাবে এইবার একক ভর্তি পরীক্ষাতেও দেশের জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন এই সিদ্ধান্তটা বাস্তবায়নে কতটা কাজ করছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা মূলত চলছে। এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে এবার থেকেই একক ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। আগের যে নিয়মটা ছিল, প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিত, এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা কিছু ক্রাইটেরিয়া ছিল। সেখানে আবেদন করতে নির্দিষ্ট ফি দিতে হতো, তারপর বিভিন্ন সেন্টারে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হতো। দেখা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এমন দিন রাখা হয়েছে, এই একই দিনে অন্য একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাখা হয়েছে, এরকমটাও অনেকবার দেখেছি আমরা। সো এই যে ভোগান্তি শিক্ষার্থীদের, এটা কিছুটা লাঘবের জন্যই এই একক ভর্তি পরীক্ষার পদ্ধতিটা চালু করার সিদ্ধান্তটা হয়েছিল। তো এই একক ভর্তি পরীক্ষা নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ আসছে, এমন একটি নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করছি। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন যে একক ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা চেষ্টা করছি একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। রবিবার 26 নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানান তিনি। তিনি বলেন যে একক ভর্তি পরীক্ষা নিয়ে পর্যালোচনা চলছে, আমরা চেষ্টা করব গুচ্ছের মতো সবগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি একক ভর্তি পরীক্ষা নেওয়ার। এবছর সেটি সম্ভব না হলে আগামী বছর থেকে কার্যকর হবে। এবার একক ভর্তি পরীক্ষার আয়োজন করা না গেলে আগের নিয়মে ভর্তি পরীক্ষা হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি একক ভর্তি পরীক্ষাতে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থাৎ এবছর থেকে যদি একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি কার্যকর না হয়, তাহলে আগামী বছর থেকে হয়তো এটি কার্যকর হতে পারে। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি একটা মন্তব্য করেছেন একক ভর্তি পরীক্ষা নিয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি জানিয়েছেন যে আসন্ন 2023-24 শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষার আয়োজন করতে চায় সরকার। তবে এর আগে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির একটি অধ্যাদেশ জারি করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC থেকে একটি অধ্যাদেশ খসড়া তৈরি করা হয়েছে, পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যেটি এখনও পর্যন্ত স্টিল নাও শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। বর্তমানে অধ্যাদেশ খসড়াটি শিক্ষা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানোর অপেক্ষায় রয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি কি জানিয়েছেন যে একক ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি যথাসময়ে ক্লাস শুরু ও পরীক্ষা এবং সেশন জট মুক্ত রাখা, এসব যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটিকে সমর্থন করবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও UGCকে ভেবে চিন্তে এই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অধ্যাপক ডক্টর SM মাকসুদ কামাল। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি কিন্তু অবশ্যই শিক্ষার্থী বান্ধব, কারণ শিক্ষার্থীদের যে সেশন জটের সমস্যাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কিন্তু তোমরা সুযোগ পাবে, সেখানে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় না, জাস্ট তোমার যে GPA আছে GPA নিয়ে তুমি ভর্তি হতে পারবে। তবে সেখানে কিন্তু সেশন জটের একটা সমস্যা রয়েছে, যেহেতু অনেক বড় অংশে শিক্ষার্থী ভর্তি হয়, সে কারণে কিন্তু এই সমস্যাটা দেখা যায়।
এই সমস্যাটা যাতে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, দেশের র্যাঙ্কিং এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে না হয়, সেজন্য কিন্তু তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। তো যাই হোক, এখন দেখা যাক যে একক ভর্তি পরীক্ষার বিষয়ে কতটুকু সিদ্ধান্ত হয়। এখনও পর্যন্ত আলাপ আলোচনা চলছে। আমার তো মনে হচ্ছে যে একক ভর্তি পরীক্ষা হয়তো এই বছর থেকে কার্যকর করা হবে না, আগামী বছর থেকে কার্যকর করার সম্ভাবনা রয়েছে। তবে সেটি কতটা বাস্তবায়ন করা হবে এটা দেখার বিষয় বা ভবিষ্যতে বলে দিবে। তো আপাতত তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নাও, এবং কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কেমন তোমার রিকোয়ারমেন্ট প্রয়োজন বা তোমার কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তোমার কিভাবে তোমার প্রস্তুতিটা নিতে হবে সেই বিষয়ে আগে অবগত হও, তারপর ভর্তি পরীক্ষার ব্যাপারে ভাবা যাবে। মানে যে পদ্ধতিই হোক না কেন, তোমরা মোটামুটি প্রিপারেশন যদি ভালো থাকে তাহলে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।